দেখুন কিমের বিলাসী জীবন, যে লোকটা পান থেকে চুন খসলে কামানের গোলার মুখে বিশ্বস্ত সৈনিককে উড়িয়ে দিতে দ্বিধা করেন না, তিনি পিয়ানোয় বসে সুর তুলতে পারে বলে বিশ্বাস হয়। কিন্তু খেয়ালি কিম সুর তোলেন ঘরে রাখা দামি দামি পিয়ানোয়, সিনেমা দেখেন নিজের ব্যক্তিগত প্রেক্ষাগৃহে, বিদেশি সিগারেট এক ফুয়ে উড়িয়ে দেন $44, চুমুক দেন আরও দামি হুইস্কিতে, রসে বসে ইলাহি এক জীবন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জনউনের। বিদেশি সুরা, দেশি সহজলভ্য সুরাই কোনো কালেই রুচি ছিল না কিম জনউনের। এলিট বন্ধুবান্ধব নিজের জন্য বছরে $30 মিলিয়ন শুধু সুরাই আমদানি করেন, পছন্দ করেন হুইস্কি এবং কগন্যাক, কিন্তু যে কোনো ব্র্যান্ডের নয়, হেনিসের মতো ব্র্যান্ডের হুইস্কির অনুরাগী, যার একটা বোতলের দাম পড়ে $2,145। ফরেন ফুড, ডায়েট নিয়ে কোনো রকম কার্পণ্য নেই কিমের, সেরা সেরা জিনিস ছাড়া মুখে তোলেন না, পার্ক খেলে তা আনানো হয় ডেনমার্ক থেকে, ইরান থেকে আসে ক্যাভিয়ার, বিফ খেলে জাপানের, এমন আরও কত। নিজের খাওয়ার পেছনে ঠিক কী পরিমাণ অর্থ খরচ করেন তার প্রকৃত অঙ্কটা অজানাই, তবে সেটা যে মাসে কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায় এ নিয়ে সন্দেহ নেই। ডিজাইনার সিগারেট, হ্যাঁ, যিনি শুধু খাওয়ার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন তার যে ধূমপানেও বিশেষ পছন্দ থাকবে তাতে আর আশ্চর্যের কী। ফ্রেঞ্চ ডিজাইনার সিগারেট ছাড়া কিম জনের এক মুহূর্ত চলে না। ইভেস সেন্ট লরেন্সের যে সিগারেট তিনি সুকটান দেন তার এক প্যাকেট দাম $44। পিয়ানো প্রীতি, কিমের সবতেই বাড়াবাড়ি, অল্পে মন ভরে না, লোকের বাড়িতে একটা পিয়ানো থাকে কিমের পিয়ানোর কালেকশন শুনলে চোখ কপালে উঠবে, 3 ডজনের কম নয়, এক একটার খরচ $64,451। কিমের প্রাসাদ, উত্তর কোরিয়ার এক নায়ক কিম কখন যে কোথায় থাকেন কেউ জানেন না, জানবেই বা কী করে, একটা দুটো নয় 17টা প্রাসাদ রয়েছে কিমের, ঘুরিয়ে ফিরিয়ে নিজের ইচ্ছামতো এক একদিন এক এক প্রাসাদে রাত কাটান এই বিলাসী মানুষটি। নিজের জন্য একটি দ্বীপও রয়েছে তার, সেখানে সবার প্রবেশের অধিকার নেই। থিম পার্ক, খামখেয়ালি এই শাসকের ভিতরে শিশুসুলভ ব্যাপারও কাজ করে, যে কারণে বিনোদন পার্কও বানিয়েছেন, জলকেলির জন্য রয়েছে আবার ওয়াটার পার্ক। ব্যক্তিগত লাক্সারি সিনেমা, দুনিয়া আর কারও ব্যক্তিগত সিনেমা হল আছে কি না জানা নেই, কিন্তু কিমের আছে, যেখানে 1,000 আসন রয়েছে। ডিভিডির বিপুল সংগ্রহ, উত্তর কোরিয়ার অন্য দেশের ফিল্মের ডিভিডি বানানো নিষিদ্ধ, কিন্তু কিমের নিজস্ব ডিভিডি কালেকশন শুনলে মাথা ঘুরে যাবে, তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে 20,000 সিনেমার ভিডিও, যার একটা বড় অংশই পশ্চিমী, র্যাম্বো, ফ্রাইডে, দ্য 13th, কি নেই সংগ্রহে। সেলেব বন্ধু আপ্যায়ন, আমেরিকার সঙ্গে সাপে নেউলের সম্পর্ক হলেও আমেরিকার প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার ডেনিস র্যাডম্যানের সঙ্গে দারুণ সখ্য কিম জনউনের, কিমের আমন্ত্রণেই মাঝে মধ্যে উত্তর কোরিয়া চলে আসেন ডেনিস। বিদেশি সেলফ বন্ধুর তালিকায় আরও অনেকেই রয়েছেন, অতিথিদের জন্য খানা পিনার কোনো ত্রুটি রাখেন না উত্তর কোরিয়ার শাসক, বিদেশি পানীয় থেকে ফরেন ফুড কিছুই বাদ যায় না। বাইচ নৌকা, নৌকা রয়েছে কিমের যা অন্যদের থেকে অবশ্যই আলাদা, কল্পনাই করা যায় না 200 ফুটের বড়সড় বিলাসী নৌকা। বন্ধু ডেনিস যার তুলনা করেছেন ক্রস বিটুইন অ্যা ফেরি অ্যান্ড ডিজনি বোট, রাজুকে এই নৌকা বানাতে খরচ হয়েছে $80,00। দামি হাত ঘড়ি, জনসম্মুখে এলে কিমের হাতে ঘড়ি নেই এমনটা সচরাচর ঘটে না, দামি দামি ঘড়ি কালেকশন রয়েছে উত্তর কোরিয়ার এই নায়কের, সব মিলিয়ে শুধু ব্যক্তিগত হাত ঘড়ির পিছনে খরচ করেন $82,00 বেশি। স্ত্রীর জন্য কিমের উপহার, নিজে যেমন নামি দামি জিনিস ব্যবহার করেন স্ত্রীকেও সেইভাবে রাখেন, 2009-এর সোল জুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই উপহারে উপহারে স্ত্রীকে ভরিয়ে দিয়েছেন, কেমন গিফট দেন একটা উদাহরণ দিলেই আভাস মিলবে। সম্প্রতি ক্রিশ্চিয়ান ডিওরের একটি হ্যান্ডব্যাগ রিকে উপহার দিয়েছেন যার দাম $1,457। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।